Hi everyone, we're very excited this year at BSC's Pujo on October 4th, Friday night, to be presenting Ustad Ashish Khan and Pandit Shwapan Chowdhury. So, Tathagata Uncle, if you could tell us a little bit about why you are so excited to hear Ustadji and Panditji perform this year. Well, certainly. First of all, it's been a while that, you know, BSC Pujo has had a classical music evening, so I'm very much looking forward to it as someone who is an absolute blind fan of this music, and not only that, these musicians. Ekta kotha ki janish to toke majhe moddhe I share music with you, as you know, je pure maihar senia gharana je jinish ta amra amader music ke define kore, orthat tanshener samay theke je music ta chole asche, je tradition ta, সেইটাই কিন্তু উস্তাদ আশিস খানের মধ্যে আমরা পাব। কারণ তার যে গুরু এবং তার গুরু স্বয়ং তার ঠাকুরদা আলাউদ্দিন খান সাহেব, তুই জানিস সেটা, এবং ওনার বাবাও আলী আকবর খান সাহেব, তাদের কাছ থেকে যে জিনিসটা উনি পেয়েছেন 1967 একটা রেকর্ডিং আমি শুনেছিলাম, আমার মনে পড়ে যে মোস্ট লাইকলি মারু বেহাগ অসাধারণ স্কিল, কিন্তু সব থেকে বড় কথা স্কিলের পরে উনি একটা মেডিটেশন বা ধ্যান আমাদেরকে দিতে পারেন, যেটা আমাকে ওনার বাজনার ব্যাপারে খুব এক্সাইট করে। প্লাস উনি তো সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক ওয়েল রিওয়ার্ডেড, তার সঙ্গে বাজাচ্ছেন কে না, পণ্ডিত স্বপন চৌধুরী। স্বপন দা, এজ ইউ নো, মানে পৃথিবীতে যখন পাঁচজন তবলিয়াকে মনে করা হয় গডস অফ তবলা, তার মধ্যে স্বপন দা একজন। স্বপন দা লখনৌ ঘরানা, আমরা যারা কেউ কেউ হয়তো পাঞ্জাব ঘরানা শুনেছি জাকিরের মাধ্যমে, বা আমরা হয়তো ফারুকাবাদ ঘরানায় ট্রেন্ড হয়েছি, তাদের কাছে লখনৌ ঘরানার একটা মজা আছে। সেকেন্ড থিংটা হচ্ছে, স্বপনদা একটা বোল বা একটা আওয়াজ যখন তৈরি করেন, তার যে ক্ল্যারিটি, ক্রিস্টাল ক্ল্যারিটি, যেমন ধর পাম দিয়ে একটা আওয়াজ করা যায়, যেটাকে আমরা তবলায় বলি ধীরে ধীরে এভাবে বাজাতে হয়, ইটস ভেরি হার্ড টু গেট দ্যাট সাউন্ড আউট, ফিঙ্গার দিয়ে করা যায় কিন্তু পাম দিয়ে, সেটা স্বপনদার একটা মানে ইউনিক আর কি আইডেন্টিফায়ার। যার জন্য স্বপনদা ইজ ভেরি ওয়েল নো নট জাস্ট অ্যাজ এ স্কিল পারফর্মার উইথ ধীরে ধীরে, বাট অলসো বিকজ অফ দ্য টোটালিটি অফ দ্য মিউজিক, আর লখনৌয়ের এমন সমস্ত জিনিস উনি দেবেন আমাদের। আই এম ভেরি মাচ লুকিং ফরওয়ার্ড টু দ্য সেশন। বাট লেট মি আস্ক ইউ দ্য কোয়েশ্চেন, রুমি, তোর মানে ওয়াই আর ইউ এক্সাইটেড অ্যাবাউট ইট? সত্যি করে আমি কলেজ যাওয়ার পর আই ইউ নো রিয়েলি রিকানেক্টেড উইথ ইন্ডিয়ান মিউজিক। আমি কলেজে আর এখনো অফিসে সারাক্ষণ ইন্ডিয়ান ক্লাসিক্যালি শুনি আমার হেডফোনসে। আমি একদিন সাফালে ইউটিউবে রেখে আশিস খানের একটা রেকর্ডিং শুনলাম, বাগেশ্বরী রাগের, উইথ উস্তাদ সুজাত খান অ্যান্ড পণ্ডিত স্বপন চৌধুরী, অ্যান্ড আই ওয়াজ জাস্ট অ্যামেজড অ্যাজ টু দি কেয়ার অ্যান্ড দি নাইসিটিজ দ্যাট হি ওয়াজ এবল টু ব্রিং আউট অফ দ্য রাগ। পণ্ডিত স্বপন চৌধুরীর আমার একটা রেকর্ডিং খুব প্রিয়, হি প্লেড উইথ পণ্ডিত ভেঙ্কটেশ কুমার, অ্যান্ড ইউ নো ইন ভোকাল অ্যাকম্পানিমেন্ট, অ্যাজ ইউ নো ইউর দ্য স্কোপ ইজ সো লিমিটেড, অর মোর লিমিটেড আই শুড সে, অ্যান্ড ইউ নো হি অ্যান্ড ভেঙ্কটেশ কুমার ইজ সাচ আ রিচ অ্যান্ড কালারফুল সিঙ্গার, হি ওয়াজ জাস্ট গাইডিং দিস শিপ। ভেঙ্কটেশ কুমার লাইক ইজ বিগ ক্রুজ শিপ অ্যান্ড হি ইজ জাস্ট গাইডিং ইট, অ্যান্ড সামটাইমস হি উড কাম ইন, প্লে সাম সেগমেন্টস, এনরিচ ইট, and then step back. Amazing. And I think it's just awesome to see such an accomplished tabla player have such, you know, care and precision over his music. Wonderful. Is there a second part to the session that day? In the classical music, there is another thing that you know, right? Right, right. So, there's a second performance also featuring both the performers, and along with them, they'll have some drums and some other instruments. And so the idea here is, we'll take some Western instruments, some Indian instruments, put them on stage and see what they can produce. I think we're really not sure what music will happen. I think that's really exciting. That's it's not something either of us are as familiar with, and we're really excited to see. We'll all keep an open mind and look forward to what Ashish Da and Swapan Da has Absolutely. To present to us. So Certainly. Look forward to seeing you there in the program. Asha kori shobai aschen, Shukrobar, October 4th. আমাদের বিএসসি দুর্গাপুজোর সন্ধেবেলার উদ্বোধনী অনুষ্ঠানে। নমস্কার।